চলুন আজ আমরা বাঁকুড়া জেলার বিভিন্ন ভ্রমণীয় স্থানগুলো নিয়ে জানব, যেখানে দূর দূরান্ত থেকে পর্যটকরা এসে ভিড় জমায়। আর জমাবেই তো, কারণ এই বাঁকুড়াতে জগৎ বিখ্যাত টেরাকোটা ও ডোকরা শিল্প দেখতে পাবে, প্রাণবন্ত সবুজে ঘেরা জঙ্গলের অভিজ্ঞতা করতে পারবেন, চাইলে পাহাড়ে যেতে পারবেন, শুধু তাই নয় ইতিহাসে ভরা ঋষি মুনিদের জায়গাও পাবেন, সাথে দেখিও একসঙ্গে এত ফ্লেভার আর কোথায় বা পাবেন। তো চলুন পাহাড় থেকে শুরু করা যায়। শুশুনিয়া পাহাড়, সুদৃশ্য সবুজ এবং লাল মাটির দর্শনীয় প্রাকৃতিক দৃশ্যের মাঝে এই শুশুনিয়া পাহাড়। দেখুন পশ্চিমবঙ্গের প্রাচীনতম শিলালিপি এবং প্রকৃতির অপরূপ সৌন্দর্য। এই পাহাড় 1200 ফুট উঁচু, এটা যেন প্রজাপতিদের আস্ত একটা বাড়ি। নানা রকমের প্রজাপতি আপনি এখানে দেখতে পাবেন। এখানে এলে আপনি পাথরের তৈরি নানা রকম জিনিস দেখতে পাবেন। পাথর কেটে নানা রকম অস্ত্র ও মূর্তি বানানো হচ্ছে। জিরাফ, এশিয়াটিক সিংহ, হায়না, এরকম আরো অনেক প্রাণী জীবাশ্ম এখানে দেখতে পাবেন। এখানে সিংহের মুখ থেকে সারা দিন রাত অনবরত জল পড়ছে, আর এই জল কোথা থেকে আসছে, কিভাবে আসছে কেউ জানে না, আর এই জলকে তাই খুব পবিত্র বলে মানা হয়। আবার ইতিহাস অনুসারে এই পাহাড়ে রাজা চন্দ্রবর্মনের দুর্গ ছিল। এছাড়াও এর আশেপাশে দেখার মতো পার্ক আছে, মন্দির আছে, আর থাকার জন্য সুব্যবস্থা আছে। আর এটা পশ্চিমবঙ্গের পর্যটন কেন্দ্রের একটা অন্যতম জায়গা। তারপর বিহারীনাথ পাহাড়, প্রাণবন্ত সবুজ, প্রবাহিত দামোদর নদী ও অপ্রকাশিত প্রকৃতির এক সমৃদ্ধ আবরণটি পাহাড়টিকে এত স্নেহে জড়িয়ে ধরেছে যে আপনিও অবশ্যই এই জল, জঙ্গল, পাহাড় এই ত্রয়ীর প্রেমে পড়বেন। কিচির মিচির পাখিদের সাথে জেগে উঠুন, আর সাথে নরম বাতাসের আরাম অনুভব করুন। এটা বাঁকুড়া জেলার দীর্ঘতম পাহাড়, এর উচ্চতা প্রায় 1450 ফুট। এই পাহাড়ে আপনি বনজীবনের এক ঝলক পেতে পারেন। এখান থেকে আপনি আপনার রক ক্লাইম্বার হিসাবে আপনার যাত্রা শুরু করতে পারেন। মন্দিরের পাদদেশে আপনি শিবের একটি ছোট মন্দির দেখতে পাবেন। এখানের চোখ ধাঁধানো প্রাকৃতিক সৌন্দর্য, কুলকুল করে বয়ে যাওয়া জলের ধারা, মন্দিরের ঘণ্টার গভীর শব্দ আপনার মনে এক শান্তির অনুভূতি, এক শান্তির ছোঁয়া ফেলবে। তারপর এই বাঁকুড়াতে আছে বিষ্ণুপুর, যাকে মন্দির নগরীও বলা হয়। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর শহরটি তার ঐতিহ্য, গর্বিত সংস্কৃতি, উজ্জ্বল স্থাপত্য এবং মন্দিরের গায়ে ফুটে ওঠা পোড়ামাটির গল্প দ্বারা আপনাকে স্বাগত জানাবে। মল্লরাজাদের রাজধানী ছিল এই বিষ্ণুপুর শহর। এখানকার পোড়ামাটির স্থাপত্য জগৎ বিখ্যাত। রাজা জগৎ মল্ল এবং তার বংশধররা পোড়ামাটির ও পাথরের শিল্প দ্বারা নির্মিত অসংখ্য মন্দির নির্মাণ করেছিলেন। এখানের বালুচরি শাড়ি আজও জগৎ বিখ্যাত। এই শহরের অলিতে গলিতে আপনি টেরাকোটার নিদর্শন পাবেন। এখানের মন্দিরগুলোর গায়ে গায়ে হিন্দু পৌরাণিক কাহিনী দেখতে পাবেন। এখানে অনেক মন্দির আছে, তাদের মধ্যে যেমন কিছু বিখ্যাত হলো রাসমঞ্চ, জোড়বাংলা, স্যামেরাই ও মদনমোহন মন্দির, আরও ইত্যাদি অনেক কিছুই আছে। এছাড়াও বিষ্ণুপুর নিয়ে ডিটেলস ভিডিও আমাদের চ্যানেলে আছে। কিভাবে আসবেন, না আসবেন, কি দেখবেন, না দেখবেন, কোথায় থাকবেন, না থাকবেন, সমস্ত কিছু বলা আছে। চাইলে আপনি এখানে ক্লিক করে দেখতে পারেন, অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখান থেকেও দেখতে পারেন। তারপর আছে মুকুটমণিপুর। মুকুটমণিপুর, যাকে বাঁকুড়ার রানী বলা হয়, এ যেন এক স্বপ্ন রাজ্য। রঙিন রঙিন টিলা আর চিত্রশিল্পে ভরপুর এই মুকুটমণিপুর, এটাও একটা আদর্শ হারিয়ে যাওয়ার ঠিকানা। এটা দুটো নদীর সঙ্গমে অবস্থিত। এটি সবুজ রঙের মোড়কযুক্ত রাঙামাটির নেকলেস আকৃতির বাঁধের জন্য বিখ্যাত। এই নীল জলের বাঁধটা এতটাই বড় যে মুকুটমণিপুর বাঁধটিকে ভারতের দ্বিতীয় বৃহত্তম বাঁধ হিসেবে বিবেচনা করা হয়। চাইলে এখানে আপনি বোটিংও করতে পারেন। এখানে মুসাফিরানার ভিউ পয়েন্ট থেকে মনোমুগ্ধকর মুনরাইজ দেখতে পাবেন, যেটা সাধারণত সব জায়গা থেকে পাওয়া যায় না। এছাড়াও এখানে দেখার মতো আছে কংসাবতী বাঁধ, মুসাফিরানা ভিউ পয়েন্ট, পরেশনাথ শিব মন্দির, ডিয়ার পার্ক, নোয়াডিহি সানসেট পয়েন্ট ও অম্বিকা মন্দির, এগুলো আছে। আর এখানে এলে আপনার মন কিন্তু জুড়িয়ে যাবে, এটুকু আমি শিওর। তারপর আছে ঝিলিমিলি। রানীবাঁধ থেকে ঝিলিমিল ভ্রমণ পথে দুপাশে উন্মোচিত হয় চিত্রাকর্ষক বনের এক পরিবর্তনশীল রূপ।
কংসাবতী নদীও এই জঙ্গলের মধ্যেই প্রবাহিত হয়েছে। অরণ্য জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন ভিউ পয়েন্ট, সেই দৃশ্য আপনি চাইলে অনুভব করতে পারেন। এছাড়াও এখানে দেখতে পাবেন রাজার মতো বিরাজমান শাল, মহুয়া, শিমুল এই প্রভৃতি গাছ। এছাড়াও রাতের বেলায় রিমিল ইকোট্যুরিজম সেন্টারে এসে, ট্রি হাউসে এসে জঙ্গলের মাঝে এক অন্যরকম পরিবেশে থাকতে পারবেন, সম্পূর্ণ এক অন্য অভিজ্ঞতার সাক্ষী হয়ে থাকতে পারবেন। এখানে ট্রি হাউসে থাকলে আপনার মনে হবে আপনি রাতের বেলায় গাছের মধ্যে আছেন, যার অনুভূতিটা সম্পূর্ণ আলাদা। এছাড়াও আপনি এখানে ঝিলিমিলি বারো মাইল জঙ্গল, সুতান লেক বা সুতান ফরেস্ট ও তালবেড়িয়া বাঁধে ঘুরে আসতে পারেন। তারপর আছে জয়রামবাটি ও কামারপুর। এই পবিত্র ধর্মস্থান কর্ম মুক্তির বার্তা দেয়। ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণের আধ্যাত্মিক সঙ্গী শ্রী শ্রী সারদা দেবী 1853 সালে এই জয়রামবাটির মাটিতেই জন্মগ্রহণ করেছিলেন। তিনি ঐশ্বরিক মাতৃত্বে আবৃত এই ব্যক্তিত্ব সত্য জ্ঞান, কল্যাণ এবং ক্ষমার অবতার ছিলেন। শ্রী শ্রী ঠাকুর 34 বছর বেঁচেছিলেন পবিত্র মায়ের সংস্পর্শে। শ্রী শ্রী ঠাকুরের সমস্ত শিষ্যের মা ও গুরুর জন্মস্থান এবং চিরন্তন শান্তি ও আত্মশুদ্ধি অর্জনের জন্য মানুষের কাছে পবিত্র তীর্থস্থান হয়ে উঠেছে এই স্থান। এছাড়া এখানে ঘুরে দেখার মতো বেশ কিছু মন্দির আছে, যেমন শ্রী শ্রী মাতৃ মন্দির, পুরাতন ও নতুন বাড়ি, আমোদর ঘাট, শ্রী শ্রী সিংহবাহিনী মন্দির ও শিহর। এখানেও থাকার সুবন্দোবস্ত আছে। তো চলুন এবার আমরা দেখে নিই যাবেন কি করে। তো চলুন আগে বাঁকুড়া শহর থেকে বিভিন্ন পর্যটক জায়গাগুলোর দূরত্ব কতটা সেটা জেনে নিই। যেমন বাঁকুড়া থেকে মুকুটমণিপুরের দূরত্ব 55 কিলোমিটার, আবার মুকুটমণিপুর থেকে ঝিলিমিলির দূরত্ব 45 কিলোমিটার, আর বাঁকুড়া টাউন থেকে ঝিলিমিলির দূরত্ব 70 কিলোমিটার। বাঁকুড়া শহর থেকে বিষ্ণুপুর শহর পর্যন্ত দূরত্ব 35 কিলোমিটার মাত্র। এছাড়াও হাওড়া থেকে যদি আসেন, হাওড়া থেকে ট্রেনে এলে বিষ্ণুপুরের রেল স্টেশনও আছে, এছাড়াও বাঁকুড়াতে তো আছেই। আর বিষ্ণুপুর থেকে জয়রামবাটি পর্যন্ত দূরত্ব 43 কিলোমিটার মাত্র। বাঁকুড়া শহর থেকে শুশুনিয়া দূরত্ব মাত্র 13 কিলোমিটার। অথবা আপনি হাওড়া থেকে ট্রেনে আসতে চাইলে ছাতনা স্টেশনে নেমে 10 কিলোমিটার দূরেই শুশুনিয়া অবস্থিত। আবার বিহারীনাথ পাহাড় বাঁকুড়া জেলা থেকে 57 কিলোমিটার দূরে আর রানীগঞ্জ থেকে মাত্র 24 কিলোমিটার দূরে অবস্থিত। মানে পর্যটক কেন্দ্রগুলো শহরের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। আর আপনি যদি গাড়ি করে 4-5 দিনের জন্য আসেন, পুরো বাঁকুড়া ভ্রমণ করবো বলেন, যদি হাওড়া বা আরামবাগ হয়ে আসেন, তাহলে প্রথমে জয়রামবাটি কামারপুকুর হয়ে বিষ্ণুপুর, তারপর ঝিলিমিলি হয়ে মুকুটমণিপুর, আর তারপর শেষে বিহারীনাথ পাহাড় হয়ে শুশুনিয়া। আর যদি আসানসোল রানীগঞ্জ হয়ে আসেন, তাহলে ঠিক তার উল্টো দিক হয়ে আপনাকে শুরু করতে হবে। ম্যাপটা ভালো করে দেখুন, এই ম্যাপটা দেখলেই আপনি বুঝতে পারবেন আপনি কোন জায়গা থেকে আসছেন না আসছেন। এই ম্যাপটা দেখলে আপনি আপনার দিকটা ঠিকঠাক নির্দেশ করতে পারবেন। এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানতে চান, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটা কেমন লাগলো সেটা তো বলবেনই। আর চ্যানেলটা যদি না এখনো সাবস্ক্রাইব করেছেন, প্লিজ সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনাদের জন্যই তো ভিডিও বানানো। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলের সঙ্গে কিন্তু ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না।